প্রায় 10 কিলোমিটার প্রথমতে মই অশ্বিনী কলিতাই সকলকে নববর্ষর ইংরাজী নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আমি আজি উপস্থিত হয়েছো এই সোনাপুর ইয়া ফার্ম হাউস আমার মরমর পাতরিদার অশ্বিন্ত কুমার দাসদার এখন এখন এইটো এইটো এটা আর এইটো এটা আমি এটা এটা এটাকে বস্তুবিলাক দেখাম সকলোখিনি। আমি এতিয়া পিকনিক মানে বনভোজর আমেজ তুলম। আমি আহকসন আমি বনভোজত এটা কি বনায় আছে খানা চাও আমি। ইয়া দালি বহাইছে ইয়াতে আর ইয়াত আপনার আরি মাছ ভাজি আছে পরিভ্রমণ করো কি ধুনিয়াকে বনাইছে চাও। এয়া বাহর বাহারে বনাইছে এয়া কাঠের সিঁড়ি হয় কি ধুনিয়া পরিবেশ আপনার চাও। আপনার হক বাহর হয় এই পুরা বাহর প্রাকৃতিক খোবা পাহর হয় সৌন্দর্য বিপ্লব বর্মন বিস্কুট খাইছে আমার পুরা সাইবার দিম গুটে পিয়াজ বনাই আছে পিয়াজ কাটি আছে আমি আর প্রখণ্ড কনসিং আমি আইছো গুৱাহাটীর পৰা 25 কিলোমিটার নীলগত হয় ধুনিয়া পরিবেশ এয়া চাও পাতৰ দে খেতি লগাইছে ধুনিয়া সব চন্দন গছ এইবিলাক হাবি জাবি শাক পাচলি লগাইছে হয়তো দুমাহৰ পিছত আমি ইয়াৰ ফলটো খাবলৈ পাৰিম। ইয়াত মই প্ৰৱেশ কৰিছোঁ তেখেতৰ চিৰি ঘৰত ইয়াত ধুনীয়াকৈ বনাইছে ইয়াত ধুনীয়া দিছে ইয়াত চাওক বেম্বো এই বাহৰে বনাইছে এইবিলাক বেম্বো হয় কি ধুনীয়া সুন্দৰকৈ ইয়াত তেখেত এইটো রাখিছে ইয়া ধুনিয়া পরিবেশ ঠান্ডার দিন থাকিবার কারণে এইটো এটা ধুনিয়া ওয়া ওয়া ভিতরত ন এই কোন ভালো আছে ও এইটো সে ন ওয়া ওয়া ইয়াতে এনেকে ধানে ঠান্ডা আর কি খুমাব ইয়াতে ঠান্ডা আর খুমাব নারে এখন খুলি দিলে চাও কংক্রিটর মহানগরীর পরা আতরি ইয়াত সম্পূর্ণরূপে নাকি খোবা ইয়াতে উপভোগ করে আছে এনেকই মানুষের কিমান থাকিব কংক্রিটর মহানগরীত তারপর আতরি কিনে ইয়াতে সকলে এইখানে ফার্ম হাউস বানাইছে বহুত কষ্ট করে ভাল লাগিছে চাও সুস্থ পাহাড় পাহাড় পাহাড়ে পাহাড় মানুষের পরা অল্প নীলগত হয় ইয়াতে হেৰি নাই ভাল লাগিছে এইবিলাক কাঠৰ হয় কি ধুনীয়া পৰিৱেশ বনাইছে চাওক ওপৰৰ ফালে চাওক ওপৰৰ ফালে দেখাই দিয়ক এইবিলাক কাঠ হয় ধুনীয়া পৰিৱেশ ধন্যবাদ পাতৰিদা আপুনি ইমান ধুনীয়াকৈ পৰিৱেশ এটা আমাক দেখুৱাৰ বাবে আৰু নতুন বৰ্ষৰ আপোনালোকক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ ধন্যবাদ।